তো বড়মা, দুপুরবেলা আছে কি শুরু করলে ওটা? এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। কি আজকে নিয়ে এসেছো? চিকেন বিরিয়ানি স্পেশাল। বল তো, চিকেন খাবি? কেন বলো তো? কেন? তার কারণ আছে। কালকে তো ভাইফোঁটা, তা আমি গেছিলাম মার্কেটিং করতে, তো সেই সূত্রে আমার রান্না বান্না হয়নি। আর বল্টু বানি বিরিয়ানি লাভার, তো আর চিন্তা কিসে, দোকান থেকে বিরিয়ানি প্যাকেট নিয়ে চলে এসেছি। আমার খাটনিও বেঁচে গেল, আর বল্টু বানি পেট পুরে খেয়ে নেবে। বল্টু তোর ক প্যাকেট? এক প্যাকেট করে। আর বনি এই তো বল্টু প্যাকেট। এই দেখো বল্টু রেডি হয়ে গেছে। আর বল্টুর এটা স্পেশাল দিনে যেটা চিকেন লেগ পিস, এটা দিলে ও আরো খুশি। বল্টু নিয়ে নাও, এটা তোমার। ও, আর বনির জন্য কি আছে স্পেশাল? বনির জন্য আছে এই যে সবার এক প্যাকেট করে। এই দেখো এটা বনি স্পেশাল। বনি বলো, চিকেন লেগ পিস? লেগ পিস না, বল ইয়ে চেস্ট লেগ পিস। ইয়ে, ধরো 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 ধরো। হ্যাপি তো? বনি তো আরো বেশি প্রিয়। সঙ্গে আছে স্যালাড, স্যালাড গুলো খুলে নাও। বলতো তোমার স্যালাড লাগবে? আমাকে একটা হ্যাঁ দাও। এনো দাও, আমি খুলে দিচ্ছি আস্তে। আর কেনাকাটা কি করলে? কেনাকাটা অনেক কিছু হয়েছে। আমার এখন ভীষণ খিদে পেয়ে গেছে, রৌদ্রে মার্কেটিং করে খুব কষ্ট হয়ে গেছে, প্লাস খিদে পেয়ে গেছে। আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপর দেখাবো সব কিছু। বল্টু বানির জন্য স্পেশাল জিনিস এসেছে দুটো। কি জিনিস? ভাই ফোঁটা স্পেশাল। বল কি এসেছে তোমার জন্য স্পেশাল? বলা যাবে না। সারপ্রাইজ। বল্টু কি জিনিস? বল্টু তো ছিঁড়তে পারছে না, দেখো কি করছে। বল্টুকে বললাম তো আমি ছেড়ে দেবো, বল্টু তো দেবে না। তো এনেছি সারপ্রাইজ গিফট, সেটা পরে দেখাবো। তো এখন খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করে নি। ওকে, তাহলে এখন দেখাবে না? না, এখন দেখানো যাবে না, পরে। ছিয়েতে ঝটপট খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও, খেয়ে দিয়ে উঠেই দেখাবো। হ্যাঁ, ওকে। কেমন? ইয়ামি। বলটু কেমন লাগছে? সুপার নাইস, ফ্যান্টাস্টিক। দেখো কার কার লোভ লাগছে, কার কার জিভে জল চলে আসছে, সত্যি কথা বলবা। হেভি ঠিক আছে, খেয়ে নাও ঝটপট খেয়ে দিয়ে উঠে। কিন্তু আমরা ওই কি গিফট কিনেছো সেখানে দেখতে চাই। ওকে।